হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো, আবার মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগে বলো? শীতকালে যদি বারবার বৃষ্টি হয়, এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়, একদম বিচ্ছিরি লাগে। একদম অন্ধকার করে এসছে। তো আজ আমি কোনো ব্লগ করব না, আজ আমি একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখাই আজ কি রান্না করছি। তো আজ রান্না করব আমি মাখনা। এখানে 50 গ্রামের মতো মাখনা আছে, মাখনার কারি করব, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমাদের মাখনা কারি বানানোর জন্য যা যা লাগবে, এখানে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কুচনো ধনে পাতা, আর এটা হচ্ছে ঘরে বানানো গোটা গরম মশলা যেটা ছিল সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা রেসিপি আমার চ্যানেলে আছে। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। আর ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। আর এটা সম্পূর্ণ রান্না হবে আমাদের সরষার তেলে। আর লাগবে এটা হচ্ছে টমেটো পেস্ট, আর হচ্ছে আদা পেস্ট। আর আমাদের এই রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে হবে। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলে পরে এই মাখনাটা আছে এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, এবার এর মধ্যে মাখনাটা দিয়ে দেব। মাখনাটা দিয়ে দিলাম, এবার এতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব হালকা করে। আলুও দিতে পারেন, কিন্তু আমি আর এতে আলু অ্যাড করলাম না, আমি শুধু এই মাখনা কারিটাই করছি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এর পায়েসটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে, মাখনার পায়েস। মাখাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি ঢেলে নেব। আপনারা এই মাখাটাকে আমি যেমন শুধু পেঁয়াজ ছাড়া করছি, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করছি, আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আমি যেহেতু আজকে নিরামিষ এটা বানাচ্ছি, ওই জন্য আমি এখানে আদা আর টমেটো পেস্ট দিয়েই করছি। এটা এমনি নিরামিষ ছাড়া আমিষও খেতে খুব ভালো লাগে এই মাখনাটা। এবার আবার একটু সরষের তেল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিচ্ছি। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে, ও সরি আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটু গোটা জিরা। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার তুমি দেবো আদা পেস্ট। টমেটো পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার এবার মশলাটা ভালো করে কষিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, তার মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেল আমার। এবার একটু জল অ্যাড করবো এর মধ্যে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে। এবার কুচুনে যে ধনে পাতাটা আছে এটা আমি আমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আর একটু সামান্য জল লাগিয়ে নিচ্ছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মাখনাটা দিয়ে দিলাম। মাখনাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার, এবার আমি এতে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এটা এখানে ফুটতে দেবো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার মাখনা কারি কমপ্লিট। এবার এই যে গুঁড়ো যে গরম মশলাটা আছে এটা শুধু এর উপরে ছড়িয়ে দেবো, ব্যাস। গ্যাসটা বন্ধ করে দেবো, এটা এখানে ঢেলে দেবো। আমার মাখনা কারি রেডি। তারপর গরম গরম রুটি, পরোটা, লুচি সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগবে।